করার মতো গিটারিস্ট বাংলাদেশে খুব কম আসছে। তো আমাদের নতুনরা, আমরা যারা মিউজিক করছি বা নতুনরা যারা বাজাচ্ছে, ওদের সবার কাছে কিন্তু বাচ্চাদের একটা একটা আইডিয়াল একটা মিউজিশিয়ান ছিল। সেই কিন্তু কমের মাঝে উনি বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে যুগ যুগ ধরে বাংলাদেশে এরকম মিউজিশিয়ান তৈরি হবে না। ছোটবেলা একসাথে বাজিয়েছি, আমার বলার আর আমার মামি পাচ্ছে না, বলতে পারছে না। 100 বছর এরকম আয়ু পাচ্ছে আর কখনো ফিরত আসবে না। বাচ্চু ভাই আমাদের সবার একটা মনের মানুষ ছিল, প্রাণের মানুষ। গান করছি কিন্তু সীমান্ত মানে আমাদের বর্ডারের বাইরে পশ্চিমবঙ্গে আমরা পৌঁছতে পারিনি, আয়ুব বাচ্চু সেটা পেরেছিল। নতুন প্রজন্মের কাছে দাবি থাকবে তারা যেন তারা আদর্শকে ধরে রেখে এবং এগিয়ে যেতে পারে। আয়ুব বাচ্চুর অল্টারনেটিভ বা সাবস্টিটিউট বাংলাদেশে কখনো হবে না।